ওনার সাথে আমি হাফ এন আওয়ারের মতো কথা বলছি, ওনাকে আমি কনভিন্স করতে পারি নাই যে সে তার সাথে ডিজিএফ এর কানেকশন আছে। আমি আমার নিজের এক্সপিরিয়েন্স বলতেছি, হি ট্রাই টু রিক্রুট মি। তারপরে যখন আমি শুনলাম যে এর পরবর্তীতে উনি হামিদ স্যার সহ সবকিছু প্ল্যান করে গেছে, দেন আই এম ক্লিয়ার যে ইটস অলরেডি হাইজ্যাক হয়ে গেছে। এবং এর পরবর্তীতে উনার যে কার্যক্রম দেখতেছি, আমার কাছে মনে হচ্ছে যে আইদার হি ইজ বিং ব্ল্যাকমেইল অর হি ইজ রান বাই ইন্ডিয়া। ডক্টর ইউনূস সরকার যদি এখনো আর্মির উপরে তার কমান্ডটা না নেয়, ওনাকে যদি ওয়াকার স্যারকে যদি এখনো গোয়েন্দা সংস্থাগুলা সব কন্ট্রোল করতে দেয়, আমরা এই যে এখন হয়তো আমরা জানি যে ওকে তারা একটা প্ল্যান করছে মার্চের মধ্যে সরকার ফেলাই দিবে, কারণ জেনারেল ওয়াকার বিভিন্ন কনফারেন্সে অলরেডি বলে দিছে যে যারা ইয়ার সাথে আছে যা ছিল তার নিজে থেকে কোনো কিছু করবে না। উনি তাদেরকেই সরাইছে শুধু যাদেরকে একদম বিগ কোশ্চেন যাদের নামে ছিল শুধু তারা। সো আমি মনে করি এই সরকারকে যদি স্ট্যাবল করতে হয়, আইদার জেনারেল ওয়াকারকে সরাইতে হবে, ওই জেনারেল গুলাকে সরাইতে হবে, আদারওয়াইজ এই স্টুডেন্টরা যেটা বললো বিগ্রম, এবং একদিন তারা জাহাঙ্গীর গেটের সামনে এই 20-25 হাজার স্টুডেন্ট নিয়ে যাবে, যেটা আর্মির জন্য একটা ন্যাক্কারজনক ঘটনা হবে। আমি প্রথমেই বলবো যে ওনারা মানে নিজের কাজ যেটা প্রায়োরিটি অনুযায়ী না করে নর্মালি যেটা হয়, যেটা ভাইরাল হয়েছে ফেসবুকে বা পাবলিক ওপিনিয়ন যেটা আসছে ওইটাকে অ্যাড্রেস করেন সবসময়। তো এটা তো হয়ে গেল জাস্ট মানে মানে ওনার রুটিন কাজের মধ্যে না। উনি নিজে ছিলেন হচ্ছে বিডিআর পিলখানা নিয়ে, ওখানে একটা ইয়াতে ছিলেন, ওখানে ইনভেস্টিগেশনে ছিলেন, আমরা সবাই কমপ্লেন করতেছি উনি ওইটাকে শেখ হাসিনার কথা মতো অল্টার করেছেন, ওইটা নিয়ে উনি কথা বলতেছেন না। উনি কিছুদিন আগে বললেন যে ওইটার নতুনভাবে ইনভেস্টিগেশনের দরকার নেই, এরকম কথা। এতে বোঝা যাচ্ছে যে একজনকে উনি বলেছেন যে মানে একদম ওয়ান টু ওয়ান কথা বলার সময় উনি একজনকে বলেছেন যে এটা ডিসেম্বরের দিকে হয়তো দেখবেন, এটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু না ওনার কাছে। না না, এই এশিয়ানের এই এইটাই হচ্ছে সমস্যা যে গুরুত্বপূর্ণ ইস্যু না, কিন্তু একটা জিনিস দেখেন যে আমরা যে সমস্ত বাংলাদেশের যে এখন পলিটিক্যাল সিচুয়েশনটা আমরা দেখতেছি যে গার্মেন্ট সেক্টরে হিল চিটাং হিল ট্রাক্সে এবং বিভিন্ন জায়গায়, এবং এগুলোর মধ্যে আমি চিটাংয়ে হিল ট্রাক্সে যারা কাজ করতেছে এই মুহূর্তে তাদের সাথে আমার সরাসরি কথা হয়েছে, তারা মানে অনেক এভিডেন্স পেয়েছে যে এটার সাথে সরাসরি ভারত জড়িত। এই সমস্ত জায়গায় আমি যদি ভারতকে একটু সাইজ করতে চাই, আমি সিম্পলি আমি 25শে ফেব্রুয়ারি নিয়ে আমরা ইনভেস্টিগেশন ডিটেল শুরু করব, এবং শুরু করলেই ওখানে চলে আসবে ভারতের ইনভলভমেন্টের কথা। এটা আসলে এটা আন্তর্জাতিক মিডিয়া এটা ইন্টারন্যাশনাল পাবে, এবং সে অনুযায়ী আমরা মানে সাকিব ভাই ইয়াতে চাকরি করছে উনি আরো ভালো বলতে পারে যে আমরা এখানে ডিপ্লোমেটিক তাদেরকে চাপ দিতে পারবো। ওইটা না দিয়া এখন আমরা তাদেরকে ইলিশ পাঠাইতেছি, এই জিনিসটা তো মানে এটা আমার মাথায় আসতেছে না। তো আমি একটা জিনিস যেহেতু এডিশনাল, এই জন্যই কি বিডিআর নিয়ে কথা বলতে অনীহা বা তদন্ত করতে, এক্স্যাক্টলি বিডিআর নিয়ে কথা বলতে অনীহা, কারণ এটা হচ্ছে উনার নিজের ইনভলভমেন্টটা ধরা খাবেন উনি, প্লাস হচ্ছে ইন্ডিয়াকে ইয়া দিবেন। সো দুইটাই মিলে আর একটা জিনিস আমি বলতে চাই যে এখন যে যারা উপদেষ্টা বিভিন্ন জায়গায় হয়েছেন, আমি স্ট্রংলি বিশ্বাস করি এটা ভারতের চয়েস অনুযায়ী হচ্ছে। কি কারণে আমি বলি, আমি প্রথমেই আপনারা সবাই জানেন যে যখন এই 5 তারিখের রেভলিউশনটা হলো, এর পরবর্তীতে যারা আসিফ নজরুল সাহেব গেছেন হচ্ছে সেনা প্রধানের সাথে দেখা করতে, তারপরে চুপ্পুর সাথে দেখা করতে, এবং তার সাথে কে ছিলেন জানেন? তৎকালীন ডিজিএফআই এর ডিজি জেনারেল হামিদ, এবং তারাই সবকিছু প্ল্যান করেছেন, প্ল্যান করে তারা এই জিনিসটা নিয়ে বিভিন্ন জায়গায় গিয়েছেন। এবং জেনারেল হামিদ মানে হচ্ছে ইন্ডিয়া, জেনারেল হামিদ মানে হচ্ছে তাদের প্ল্যান অনুযায়ী। আপনি একটা জিনিস খেয়াল করেন যে আমি এখন আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি, আমি সে সাংবাদিকের নাম বলবো না, বিকজ তার একটা ফ্যামিলি ক্রাইসিস আমাদের আছে। এখানে এক সাংবাদিক খুব ভালো সরকারের এগেনস্টে কথাটা বলে, বাট কথাগুলোর মেইন জিনিসটা শেষ পর্যন্ত হয়েছে কি, তবে কি পারবে শেখ হাসিনা এটা করতে, মানে ঝোলটা শেষ পর্যন্ত শেখ হাসিনা দিয়ে দেয়, মানে যে শেখ হাসিনা ইনভিজিবল, এই মিথ গুলো প্রচার করতো। তা সে একদিন আমাকে ডাকলো, আমাকে ডেকে আমাকে ওই জিনিসটা খাওয়ালো। আমি ফেসবুকে এটা নিয়ে অনেক লিখেছি যে সেটা হচ্ছে যে অলরেডি নির্বাচনের আগে, এটা যে অলরেডি বিএনপির 80 জনের মতো এমপি তাদের পকেটে আছে, একটা ক্রাইসিস হবে, এইভাবে ইয়া করে ফেলবে। তারপরে বিভিন্ন সময় আমরা শুনেছি ইয়ার মধ্যে আছে, কি বলে, হোটেলের মধ্যে আটকা আছে লোকজন, তাদের কি করছে, এই যে হিস্টোরি মিথ গুলা যে ইয়া করছে। এবং তারা বলছে তাহলে তো মানে তখন আমি আমি কথা বলতেছি আমি কথা বলতেছি কনক সরওয়ার, ইলিয়াস হোসেন, তখন আমার পিনাকি দার সাথে যোগাযোগ ছিল না। তো এই তখন উনি আমাকে ব্যবস্থা করছে এগুলা কোনো কিছু হয় না, আমি তাহলে তাহলে কি হবে শেষ পর্যন্ত, কয়ে চলেন আমরা একটা সবাই মিলে, মানে আমি যেন সবাইকে তার আন্ডারে একটা কনফারেন্সের মধ্যে আনি। কিছুদিন পর আমি বুঝতে পারছি আরে এটা তো ডিজিএফআই স্টোরি, হ্যাঁ, এবং উনাকে আমি একটা ইনফরমেশন দিয়েছিলাম, ইনফরমেশনটা ডিজিএফআই হেডকোয়ার্টারে গিয়ে পপ আপ করছে। সো আই এম নাও ক্লিয়ার। তারপরে আমি যখন দেখলাম ওই সাংবাদিকের সাথে আসিফ নজরুলের খুব ভালো খাতির,
আমি অ্যাকচুয়ালি আই কন্ট্যাক্ট ডিজে ইয়া হয়ে আসিফ নজরুলকে আমি ফোন করেছি, ওনার সাথে আমি হাফ এন আওয়ারের মতো কথা বলছি, ওনাকে আমি কনভিন্স করতে পারি নাই যে সে তার সাথে ডিজে এফ এর কানেকশন আছে। আমি আমার নিজের এক্সপিরিয়েন্স বলতেছি, হি ট্রাই টু রিক্রুট মি। তারপরে যখন আমি শুনলাম যে এর পরবর্তীতে উনি হামিদ স্যার সহ সবকিছু প্ল্যান করে গেছে, দেন আই এম ক্লিয়ার যে ইটস অলরেডি হাইজ্যাক হয়ে গেছে। এবং এর পরবর্তীতে উনার যে কার্যক্রম দেখতেছি, আমার কাছে মনে হচ্ছে যে আইদার হি ইজ বিং ব্ল্যাকমেইল অর হি ইজ রান বাই ইন্ডিয়া। সো এরকম একটা সিচুয়েশনে আমি জানি না যে সাকিব ভাই যেটা বললেন যে যে সবাই বলতেছে যে আমি দেখলাম ইলিয়াস আলী বলতেছে তারা কালবেলাতে রওনা দিবে বলতে, কালবেলার যে যে কি শর্মা আছে যে ইয়াতে তার এগেনস্টে বোধহয় একটা মার্চ করার জন্য আহ্বান জানাইছে। তা আমি মনে করছি চুপপুর থেকে ইম্পর্টেন্ট সাকিব ভাই যেটা বললো, আমাদের এই যে এই সরকারের মেইন ইয়াটা হচ্ছে মিলিটারি পাওয়ার, এই স্ট্রেন্থটার জন্যই সবাই এখন এই যে বিভিন্ন জায়গা থেকে যে ইয়া হচ্ছে বিভিন্ন মিছিল মিটিং, স্ট্রেংথটা হচ্ছে মিলিটারি পাওয়ার, কারণ মিলিটারিতে তাদের যারা ছিল তারা এখন ইন্ট্যাক্ট আছে। এখন একটা জিনিস দেখেন, সেনাবাহিনী ওয়ার্কার্সরা সবাইকে চেঞ্জ করছে, 90-এর জিওসি চেঞ্জ করে নাই, 90-এর জিওসি চেঞ্জ করে নাই, কারণ একটা ক্রাইসিস ছুপ্পু চেঞ্জ হয় নাই, একটা ক্রাইসিস টাইমে এই স্ট্রেংথটা কাজে লাগানোর জন্য, এবং এটাই হচ্ছে ওদের স্ট্রেংথ। এবং দেখেন ডিজি ডিজিএফআই কাকে করেছে, জেনারেল জাহাঙ্গীর কে করেছে, যে কিনা আওয়ামী রিলেটেড এবং সে সময় তারা কুমিল্লার জিওসি ছিল এবং দেওয়ার হোস্টাইল টু এই বিপ্লবের এগেনস্টে ছিল জিনিসটা। সো সবকিছু মিলিয়ে যদি দেখেন যে পরবর্তীতে আমি মনে করি যে জেনারেল ওয়াকার যদি এখনো সাবধান না হয়, প্লাস এই ডক্টর ইউনূস সরকার যদি এখনো আর্মির উপরে তার কমান্ডটা না নেয়, ওনাকে যদি ওয়াকার স্যারকে যদি এখনো গোয়েন্দা সংস্থাগুলো সব কন্ট্রোল করতে দেয়, আমরা এই যে এখন হয়তো আমরা জানি যে ওকে তারা একটা প্ল্যান করছে মার্চের মধ্যে সরকার ফেলাই দিবে, এখন না হোক 6 মাস পরে হোক, এবং আমাদেরকে এই জিনিসটা যেটা হয় আমরা যদি এটা রিমেডি না নিই। আর আমার কাছে মানে জিনিসটা এটাই মাথায় আসে না যে আমার কাছে, আমি তো এই কথাটা বলতেছি মাস দেড়েক ধরে, বাট এখন কিন্তু সবার কাছে স্পষ্ট যে আর্মির স্ট্রেংথটার জন্যই কিন্তু এই সমস্ত গন্ডগোলগুলো হচ্ছে। বাট এই সরকার তাকে যদি মানে আপনার একটা জিনিস দেখেন, আমরা যে 1/11 সরকার যখন ছিলাম তখন কিন্তু আমরা প্রথমে খুব সাপোর্ট করেছিলাম, এবং আপনি যদি ইকোনমিক্যাল হিস্ট্রি দেখেন ওই সময় কিন্তু প্রবৃদ্ধি সবচেয়ে বৃদ্ধি পেয়েছিল, বাট ওই সময়টা ইনিশিয়ালি জনপ্রিয়তা পেয়েছিল। বাট এই সরকার কেন জনপ্রিয়তা পাচ্ছে না, এই জনপ্রিয়তা না পাওয়ার জন্য, কারণ আমি কিন্তু একটা ইনিশিয়াল যে এই সরকার হওয়ার পরে ইনিশিয়ালি বলছিলাম এই সরকার 5-6 বছর থাকলে আমার কোনো সমস্যা নাই, কারণ আমি ছিলাম যে তারা এই জিনিসটা সংস্কার করবে। কিন্তু অ্যাকচুয়ালি আমার কাছে এখন যেটা মনে হচ্ছে, তারা এই আর্মির উপরে কন্ট্রোল নিচ্ছে না, যারা গুম খুন সহ অন্যান্য বিষয়ের সাথে তাদেরকে সরাচ্ছে না, এবং এই কারণে এই দেশটা এখন ডিস্টেবিলাইজ অবস্থায় আছে। এবং এটা সরকারকে আইদার কন্ট্রোল নিতে হবে, প্রথমে আমি বলেছিলাম তাদেরকে সরানোর জন্য, বাট এখন আমি ক্লিয়ার, কারণ জেনারেল ওয়াকার বিভিন্ন কনফারেন্সে অলরেডি বলে দিছে যে যারা ইয়ার সাথে আসে যা ছিল তার নিজে থেকে কোনো কিছু করবে না, উনি তাদেরকেই সরাইছে শুধু যাদেরকে একদম বিগ কোশ্চেন যাদের নামে ছিল শুধু তারা। সো আমি মনে করি এই সরকারকে যদি স্টেবল করতে হয়, আইদার জেনারেল ওয়াকারকে সরাইতে হবে, ওই জেনারেল গুলাকে সরাইতে হবে, আদারওয়াইজ এই স্টুডেন্টরা যেটা বললো বিক্রম, এবং একদিন তারা জাহাঙ্গীর গেটের সামনে এই 20-25 হাজার স্টুডেন্ট নিয়ে যাবে, যেটা আর্মির জন্য একটা ন্যাক্কারজনক ঘটনা হবে। আর আমি যেটা মনে করি যে আর সেনাবাহিনীর যে জুনিয়র অফিসাররা আছে তারা সবাই জেনারেল ওয়াকারের এই ডিসিশনের বিপক্ষে, অনলি দোজ 1-2% যারা বেনিফিশিয়ারি শুধু তারা এখানে তাদের পক্ষে কাজ করতেছে। এইটাই আমি মনে করি, এখনই ইউনূস সরকারের এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত। ধন্যবাদ।